নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন স্টারেদের অন্দরমহল। 90 দশকের একেবারে শেষের দিকে যখন প্রসেনজিৎ, রঞ্জিত মল্লিকদের দাপট চলছে, ঠিক সেই সময় টলিউডে পা রাখেন সুদর্শন চেহারার অভিনেতা লোকেশ ঘোষ। বহু দর্শক আজও তাকে লোফার ছবিটির জন্য মনে রেখেছেন। অভিনেতা লোকেশ ঘোষ হলেন সেই সময়কার প্রখ্যাত পরিচালক দেবেশ ঘোষের ছেলে। খুব অল্প সময়ের মধ্যে অসামান্য সফলতা লাভ করেছিলেন অভিনেতা। 1991 সালে নাচ নাগিন নাচতে ছবির হাত ধরে টলিউডে পা রেখেছিলেন লোকেশ। তবে দেবেশ ঘোষের ছেলে বলে যে তিনি অতিরিক্ত সুযোগ পেয়েছিলেন তেমনটা একেবারেই নয়। অভিনেতা নিজে বহু সাক্ষাৎকারে জানিয়েছে, আমার বাবা তৎকালীন সময়ে টপ পরিচালক এবং প্রযোজকদের বলেই রেখেছিলেন আমাকে যেন কাজ না দেন তারা। আসলে বাবা চাইতেন আমি দেবেশ ঘোষের ছেলে হিসাবে নয়, নিজের প্রতিভার জোরেই প্রতিষ্ঠিত হই। সেই মতো সাফল্য পেয়েছেন অভিনেতা। তবে তার উত্থানের পেছনে অনেকটাই বড় ভূমিকা ছিল পরিচালক অঞ্জন চৌধুরীর। 90 দশকের শেষের থেকে 2004 সাল পর্যন্ত চুটিয়ে ইন্ডাস্ট্রিতে কাজ করে গেছেন লোকেশ। অভিনেতা নিজেও তা স্বীকার করেন, তার যে প্রতিপত্তি টলিউড ইন্ডাস্ট্রিতে গড়ে উঠেছে তার নেপথ্যে ছিলেন অঞ্জন চৌধুরী। আসলে লোকেশ ঘোষকে অঞ্জন চৌধুরী খুব ভালোবাসতেন, আর তাই মেয়ে চুমকি চৌধুরীর সঙ্গে পছন্দের অভিনেতার বিয়েও দিয়ে দেন। তবে লোকেশ চুমকির বিয়েটা সুখের হয়নি। শোনা যায় লোকেশের মদ্যপানের অভ্যাসের কারণেই নাকি চুমকি তাকে ছেড়ে দিয়েছিলেন। লোকেশ ও চুমকির একটি মেয়েও রয়েছে, সেও মায়ের সঙ্গেই থাকেন। লোকেশের সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর চুমকি চৌধুরী আবারও বিয়ে করেন, কিন্তু বিচ্ছেদের পর নিজের ভুলটা বুঝতে পেরেছিলেন অভিনেতা। 2004 সালের পর থেকে লোকেশ ঘোষ কার্যত হারিয়ে যান টলিউড থেকে। 2004 সালে তার বাবাও মারা যান। তার নিজের দিদি বাবার কোটি কোটি টাকার সম্পত্তি হাতিয়ে নিয়েছিলেন, বাবার সম্পত্তির কানাকড়িও ভাগ পাননি অভিনেতা। তিনি তার জীবনে লরির দালালি থেকে শুরু করে হোটেল ব্যবসা পর্যন্ত করেছেন, কিন্তু তিনি একজন অভিনেতা, তাই অভিনয়টাই তার ভালোবাসা, তাই তিনি আবারও নতুন করে টলিউডে ফিরতে চান এখন। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেতা জানান, আগামী 2 বছরের জন্য তার হাতে এমন কিছু পরিকল্পনা রয়েছে যাতে ইন্ডাস্ট্রিকে তাকে নিয়ে আবারও ভাবতে হবে। এছাড়াও অভিনেতা জানান, খুব শীঘ্রই আমার কিছু ছবিও মুক্তি পাবে, দর্শকরা আবারও নতুন রূপে ফিরে পাবে তাদের পছন্দের অভিনেতাকে। দর্শক মহলে তার জনপ্রিয়তা রয়েছে আগেরই মতো। বন্ধুরা, তারকাদের বিষয়ে এইরকমই খুঁটিনাটি আরও তথ্য পেতে জুড়ে থাকবেন আমাদের চ্যানেলটির সাথে। ধন্যবাদ।